কৃত্রিম উপায়ে নয়, প্রাকৃতিক খাবার ব্যবহার করে গরু মোটা তাজা করছেন দিনাজপুরের খামারিরা। খাদ্য ওষুধ সহ সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। তারপরও দিনরাত ভুসি, কাঁচা ঘাস, খৈল, চালের কুড়া সহ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করছেন তারা। প্রয়োজনে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ নিচ্ছেন। খামারিরা জানান, এবছর পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনের খরচ বেড়েছে। তারপরও ভালো দাম পাবার আশায় শ্রম ও অর্থ দুটোই ব্যয় করছেন। এবার খাদ্যের দাম বেশি হওয়ার কারণে এবং গরুর ক্রয় মূল্য অধিক হওয়ার কারণে এবার খরচ একটু বেশি হয়েছে। দিনে দিন খাওয়া খাদ্যের দাম বাড়ি যাচ্ছে, এই কারণে গরু অনেক উঠাই দিয়েছে, কমাই দিয়েছে। খাবারের দাম যদিও বেশি, তো সেভাবে মাংসের দামও অনেক বেশি, গরু চাহিদাও মোটামুটি ভালোই আছে। খাবার দাম বেশি থাকার কারণে এবার আমি গরু করি নেই, এবার আমি ছাগল করছি, আবার পাশাপাশি ছাগলের দামও ভালো পাইছি। এবার শ্রমিকরা গরুগুলোকে প্রতিদিন খৈল, ভুসি, কুড়ো ও কাঁচা ঘাস খাইয়ে মোটা তাজা করছেন। খামারিরা যেন লোকসানে না পড়ে এজন্য সব রকম সহযোগিতা প্রদানের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে এবারেও দিনাজপুর জেলায় খামারিরা ব্যাপকভাবে গবাদি পশু লালন পালন করছে। ইতিমধ্যে 57,146 জন খামারিকে আমরা চিহ্নিত করেছি। কোন খাবারে গরুর ওজনটা বাড়বে, গরুর পরিপাকতন্ত্র ভালো থাকবে, এই সমস্ত বিষয়ে আমরা তাদেরকে প্রতিনিয়ত তথ্য দিচ্ছি। জেলায় 54,000 খামারে প্রস্তুত রয়েছে 2,50,000 বেশি গবাদি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে 28,000 পশু উদ্বৃত্ত থাকবে। সময় সংবাদ, দিনাজপুর।